Just enough. Just enough. Touch it up, bud. Yeah, bud, yeah, bud. একটু নার্ভাস লাগছে, বাট কিছুদিন পর ঠিক হয়ে যাবে সবকিছু। আর ফার্স্ট প্রধান হওয়ার পর কি করলেন? ফার্স্ট প্রধান হওয়ার পর আজ গ্রামটা পরিক্রমা করলাম, আমি মানুষের সাথে দেখা করলাম। তো আপনার এখন ইচ্ছে কি আছে যে প্রধান হয়ে কি কাজ করবেন? মানুষের প্রধান প্রথম প্রধানের কাজ এটাই করার আছে, মানুষের উন্নয়ন করার আছে। আমার 5 বছরে নিজেকে ঠিক রাখার আছে। তো এতদিন যে আপনার যে ছিল পঞ্চায়েত, সেই হিসাবে সেই কাজ যে হয়নি বা পড়ে আছে সেই কাজগুলো আপনি? হ্যাঁ, নিশ্চয়ই ওগুলো করবো, নিশ্চয়ই করবো। হ্যাঁ, তো আপনার নাম? আমার নাম বাবন বাউরি। আপনার বাড়ি? সাঁকা। আমার ইচ্ছা যে আমি সব সময় গরিবদের পাশে থাকবো এবং সবারই মানে উপকার করবো, কাজে লাগবো। অনেক কিছু বাধা আসতেই পারে, সেই বাধাকে তো আপনাকে অতিক্রম করে এগিয়ে যাবো। আজকে তো শাখা অঞ্চলে আপনার প্রধান উপপ্রধান হলেন, হওয়ার পর কিরকম কি মনে হচ্ছে? আমি দীর্ঘদিনের অনেকদিন থেকে বিজেপি করছি, আজকে যে উপভোগটা করছি তাতে আমার বিজেপির কর্মী জনগণ শাখা অঞ্চলের এবং যারা বিজেপির সমর্থিত আছেন, সমর্থন করছেন, অফিস স্টাফ থেকে শুরু করে সবাইকে, মিডিয়া থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমি এতদিন যে বিজেপি করছি, শাখা অঞ্চলে প্রধান স্থাপনের জন্যে দল যে আমাকে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব পূরণ করার জন্যে আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা এবং এই অঞ্চলের সমস্ত জনগণ পদ্মফুলকে ভোট দিয়ে জয়লাভ করিয়ে এই শাখা অঞ্চলে যে প্রধান স্থাপন করেছেন তাতে আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত গর্বিত। আজ আমার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিক, প্রত্যেকটা কর্মী অত্যন্ত গর্বিত আছে। দেখুন, অনেকে অনেক কিছু বলবে, বিরোধী দল, আমরা যখন আসছি পশ্চিমবাংলা এখন 1 নম্বর হবো, আমরা এখন দিদির দল 1 নম্বর আছে, আমরা এবার 1 নম্বর হতে চলেছি। তাই অভিষেকবাবু এখন যা তা পাগলের মতন বলছেন,
উনি বলতে পারেন, কিন্তু ওনার কথাতে আমরা কিন্তু কর্ণপাত করব না। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা গণতন্ত্র রক্ষা করব, মানুষের ভালো কাজের জন্য চিন্তাভাবনা করব, মানুষ কিভাবে সঠিক পথে চলবে, মানুষের কিভাবে উন্নয়ন করব, তার জন্য ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রমিক, প্রত্যেকটা লেবার, প্রত্যেকটা জনগণ, ভাই বন্ধু, স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা প্রজেক্টের আমরা উন্নয়নের কাজ করার চেষ্টা করে যাব। আপনার নাম স্যার? আমার নাম অজিত বাউরি, আমি জেলা পরিষদ জিতা মেম্বার। আজকে তো আপনার শাখা অঞ্চলের প্রধান উপপ্রধান হলেন, তো আপনারা এই প্রধান উপপ্রধান পেয়ে কিরকম খুশি? আমরা খুবই খুশি, এমনকি আমাদের শাখা অঞ্চলের সমস্ত জনগণ সবাই খুশি। বিজেপি টিএমসির অত্যাচারে, মানে অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমাদের বিজেপির প্রধান বসাতে পারে, আমরা খুবই খুশি, এমনকি প্রত্যেকটা জনগণ খুশি। তো এই যে আপনার প্রধান হয়েছে, সেই প্রধান তো আপনাদের গ্রামেরই? হ্যাঁ শাখা। আপনার গ্রাম কোথায়? শাখায় না, আমার গ্রাম জিয়াড়া। ও তো জিয়াড়া। আপনার অঞ্চলের জিয়ার লোক খুশি আছে? হ্যাঁ জিয়ার লোক খুশি, সবাই খুশি, শাখা লোক খুশি, অঞ্চলের টোটালি খুশি। আপনার নাম? শ্যামল গড়াই। আপনার বাড়ির কথা বললেন? জিয়াড়া। জিয়াড়া। ধন্যবাদ। Thank you.